ফরিদপুরে কৃষি জমিতে ইটভাটা স্থাপন করছে একটি প্রভাবশালী মহল কৃষি জমির ক্ষতি ও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় ইটভাটা স্থাপনের প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী তবে কৃষি জমি নষ্ট হবে না বলে জানিয়েছেন ভাটা মালিক এদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন ফরিদপুর সংবাদদাতা কে এম রুবেলের পাঠানো প্রতিবেদন ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা নদীর তীরের কৃষি জমি খুবই উর্বর আর এই উর্বর ভূমিতে পেঁয়াজ রসুন ধান পাটসহ বিভিন্ন ধরনের ফসল ভালো হয় সম্প্রতি একটি প্রভাবশালী মহল নদী তীরের কৃষি জমিতে ইটভাটা তৈরির কাজ শুরু করেছে ইটভাটা করার প্রতিবাদে সোচ্চার উপজেলার আকটর চর ইউনিয়নের ব্যাপারীডাঙ্গি গ্রামবাসী সহ এলাকার মানুষ আমরা সুস্থভাবে যতটুকু পারি সুস্থভাবে বেঁচে থাকতে চাই এই ধুলাবালিতে আমাদের বাচ্চাদের নানা ধরনের রোগ ব্যারাম হয় যদি ভাটা হয় তাহলে এইগুলা ফসল নষ্ট হয়ে যাবে জমি নষ্ট হয়ে যাবে তাদের দাবি ইটভাটা হলে জমি নষ্টের পাশাপাশি ব্যাহত হবে উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে নদীও গাঙ্গার পারে মারি গেলে ওই গাঙ বর্ষার সময় আইয়া ওই ওই গাঙ আবার হয়ে যায় এতে আমাকে অনেক ক্ষতি হয় দেশের ফসল ক্ষতি করে ভাটা স্থাপনের প্রতিবাদে জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে এলাকাবাসী তারা বলছে ইটভাটা হলে শুধু ফসলি জমিরই ক্ষতি হবে না পরিবেশের উপরও বিরূপ প্রভাব পড়বে গাড়ি ঘোড়া বলে তারা মাটি বিক্রি করবে তারা মাটি নিবে এটা আমাদের সমস্যা পাট হয় ধান হয় গম হয় সম্পূর্ণ সবকিছু হয় এখানে শত শত লক্ষ লক্ষ মানুষের রিজিক নষ্ট হয়ে যাবে তবে কৃষি জমি নষ্ট করে ভাটা নির্মাণ করা হচ্ছে না বলে জানান ভাটা মালিক পরিবেশ লাইসেন্স থেকে শুরু করে ডিসি থেকে শুরু করে আপনার ফায়ার সার্ভিস থেকে শুরু করে সমস্ত কাগজপত্র আমাকে সরকার দিয়েছে আমি নিয়ম কানুন মেনেই সমস্ত নিয়ম কানুন সরকারি নিয়ম কানুন মেনেই আমি ভাটাটা করতে চাইতেছি গ্রামবাসীর পক্ষ থেকে অভিযোগ পাওয়ার কথা জানিয়ে জেলা প্রশাসক জানান বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে বলেছি যে বিষয়টি তদন্ত করে দেখার জন্য যদি কেউ অবৈধভাবে ইটভাটা তৈরির উদ্যোগ নেয় তাহলে সেটা অবশ্যই বন্ধ করে দেওয়া হবে ভাটার আধা কিলোমিটারের মধ্যে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয় ইটভাটা হলে স্কুলের শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হবে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ